আজকে আমরা চলে গেছিলাম কলকাতার একটি বিখ্যাত মেলা যে মেলাটা সাধারণত উইন্টার অর্থাৎ শীতকালেই হয়ে থাকে এটি ইকো বসে এই মেলাটা আগে বিভিন্ন জায়গায় বসত বাট এখন স্থায়ী জায়গা হয়ে দাঁড়িয়েছে ইকো পার্কে হস্তশিল্প মেলা আমরা চলে গেছিলাম এখানে আমার চার বান্ধবী আর আমি মিলে আর এখানে আমরা খুব মজা করেছি খুব আনন্দ পেয়েছি এবং খুব এনজয় করেছি এখানে কি কি পাওয়া যায় কি ধরনের জিনিস পাওয়া যায় কত দাম পুরো ডিটেলসটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করব। দেখুন এটা হস্তশিল্প মেলা এই হস্তশিল্প মেলা মানেই হচ্ছে এখানে হাতের কাজ মানে যা কিছু হ্যান্ডমেড প্রত্যেকটা জিনিসই এখানে প্রত্যেকটা জিনিস বলবো না বেশিরভাগ জিনিসটাই হচ্ছে হ্যান্ডমেড এইট্টি টু নাইনটি পারসেন্ট জিনিস হচ্ছে হ্যান্ডমেড কিছু জিনিস কিছু সংখ্যক জিনিসটা মেশিনে করা হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই মেশিনে করা হয় তার কারণ কিন্তু একটাই প্রোডাকশন বেশি হওয়ার জন্য প্রোডাকশান যদি বেশি না হয় তাহলে যে শিল্পীরা জিনিসটা বিক্রি করতে এসে তাদেরও খুব একটা জিনিস বিক্রি হবে না কারণ এক একটা জিনিস তৈরি করতে অনেক সময় লেগে যায় তার জন্যই হয়তো এই পদ্ধতি তারা অবলম্বন করে যাই হোক আমরা এখানে চলে এসেছি অনেকগুলো জিনিস দেখতে পাবো এখানে মাটির জিনিস থেকে শুরু করে সেরামিক্স কিছু পেন্টিং জামা কাপড় হাতের কাজ ঘর সাজানো জিনিস আসবাবপত্র বাইরে গার্ডেনিংয়ের জিনিস সব কিছু পাওয়া যায় কি চাই আপনার সেটা দরকার এখানে আমি ছোটবেলার একটা খেলনা দেখতে পেলাম দেখতেই পাচ্ছেন এটা তালপাতার একটা খেলনা এই ভদ্রলোক নিয়েছিলেন আর ইনি একাই নিয়ে এসেছিলেন পুরো মেলাটাতে আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু চামড়া বা অন্য কাপড়ের নয় এটা দরমা জাতীয় একটা জিনিসের ব্যাগ এছাড়া রয়েছে এখানে মাটির পেন স্ট্যান্ড এখানে রয়েছে টেবিল ল্যাম্প তার সাথে রয়েছে ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন মাস্ক প্রচুর মুখোশ আর আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে এই ভদ্রলোকের ঘড়ির কালেকশন কাঠের উপরে উনি ঘড়ি বানিয়েছেন কাঠটাকে কেটে স্লাইস করে কেটে তার উপরে ঘড়ি বানিয়েছেন এত সুন্দর আর তার সাথে কিছু ছবি উনি অ্যাড করেছেন যেটা সহজপাট আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখানে আছে লেদারের ব্যাগ ব্যাগের সাথে আরেকটা জিনিস আমার ভীষণ পছন্দ হচ্ছে এই জিনিসটাও কিন্তু এই ভদ্রলোক একাই নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে একা না দু তিনজন এনেছিলেন বাট এর কাছে কিছু জিনিস ছিল যেগুলো আপনি রান্না করতে পারবেন অর্থাৎ মাটির হাঁড়ি মাটির কড়া এইসব জিনিস জিনিস আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল বাট একটু দেরি হয়ে গেছে বলে আমি খুব একটা জিনিস পাইনি পাই পরে বারে তারপরে চলে গেলাম আমরা এগিয়ে এই ভদ্রলোক যিনি একজন শিল্পী তিনি শুধু বুদ্ধের উপরেই কাজ করেছেন বুদ্ধের নানান রকম মূর্তি তার সাথে বেতের কাজ দেখতে পাচ্ছেন চটের কাজ আছে পাটের কাজ আছে কি চাই আপনার এখানে প্রচুর এত ভালো ভালো শিল্পীর সাথে আপনাদের দেখা হবে যারা কিন্তু ন্যাশনাল লেভেল শুধু স্টেট লেভেল না ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পাওয়া তাদের সাথেও দেখা হবে যারা এই মেলাতে আসেন এবং তাদের হাতের কাজ নিয়ে আপনাদের সামনে থাকে এবং প্রচুর জিনিস তারা বিক্রি করে খুব কম দামে স্বল্প মূল্যে এই টেবিল ল্যাম্পগুলো বাঁশের উপর এইগুলো প্রত্যেক বছরই দেখা যায় বাট এত সুন্দর যেটা একটা কিনলে আপনার বহু বছর টিকে যাবে আমার পছন্দের মধ্যে এই জিনিসগুলো ভীষণ পছন্দ আর আমার বান্ধবীরা এই জায়গাটাতে বারবার আটকে যাচ্ছিল সেটা হচ্ছে গয়না এখানে তালপাতার গয়না দেখতে পাচ্ছেন এখানে আরও প্রচুর ধরনের গয়না পাওয়া যায় এই ভদ্রলোক শুধু টেবিল ল্যাম্প আর ক্যালেন্ডার নিয়ে বসেছিলেন যে ক্যালেন্ডারগুলো খুবই সুন্দর ছোটো ছোটো ক্যালেন্ডার আপনি টেবিলের উপর রাখতেই পারেন তার সাথে আছে স্ট্যান্ড ওয়াল হ্যাঙ্গিং যাবতীয় ঘর সাজানো জিনিস সবই পেয়ে যাবেন শুধু ঘর ঘর সাজানো কেন এখানে নিজেকে সাজানোর মতনও জিনিস পেয়ে যাবেন কানের দুল থেকে শুরু করে গলার হার হাতের বালা হাতের চুড়ি পায়ের তোড়া শাড়ি জামা কাপড় পাঞ্জাবি ধুতি কি নেই যা আপনি চাইবেন সবই পাবেন শুধু মজার বিষয় এ না এখানে অনেক জায়গা তো প্রিন্টেড পাওয়া যায় এখানে শুধু প্রিন্টেড না এখানে হাতে করা কাজও পাওয়া যায় মানে আপনি পেন্টিং চাইলে কাপড় ওপর সেই পেন্টিংও দেখতে পাবেন তার সাথে কাঁথা স্টিচ পাবেন অর্থাৎ এম্ব্রয়ডারি যার সাথে সেলাই করা প্রচুর জিনিস পাওয়া যায় আপনি এখানে শুধু একবার যান কি করে যাবেন কলকাতা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে এখন ইকো পার্ক যাওয়া ভীষণ সোজা ইকো পার্ক আপনি যেতে যেতে পারেন নিজস্ব প্রাইভেট কারে এছাড়া চলে যেতে পারেন ওলা উবার বা র্যাপিডো আর বাস আর তাছাড়া যদি রেল কানেকশানে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে বিধাননগর স্টেশন সেখান থেকে অটো বা বাসে করে আপনি ইকো পার্ক চলে যাবেন ইকো পার্কের এক নম্বর গেট যেখান থেকে এটা বসে এই এক নম্বর গেট থেকে শুরু হয় এই মেলাটা আর এই মেলার মধ্যে যেটা সবথেকে মজার বিষয় যেটা সব থেকে সুন্দর বিষয় সেখানে আপনি সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন একসাথে আর নিয়ে আসাটাও খুব একটা অসুবিধা নয় কারণ ওখান থেকে খুব গাড়িও পাওয়া যায় প্রাইভেট গাড়ি যেগুলো আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে ইভেন কি এমন এমন দোকানও আছে যারা হোম ডেলিভারিও করে যাদেরকে আপনি বললে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তার জন্য জাস্ট একটি গাড়ি ভাড়াটা ওরা নিয়ে নেয় আর কিছুই না এখানে আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো মহিলা কাজ করছে হ্যাঁ এরা এখানে এসে কাজও করে অর্থাৎ আপনার চোখের সামনে তারা বানাবে জিনিসগুলো এবং আপনাদের কাছে তুলে দেবে এমনি না যে তারা তাড়াতাড়ি করে বানাচ্ছে একদমই না তাদের হাতে এতটাই স্পিড তারা বানিয়ে এগুলো এতটাই অভ্যস্ত যে খুব তাড়াতাড়ি নিপুণ এবং খুব দক্ষতার সঙ্গে এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে নিমেষে বানিয়ে দিচ্ছে আর যেগুলো দেখতেও খুব সুন্দর লাগে খুব মজার লাগে এখানে প্রচুর পাথরের কাজ আসলে না এইখানটা ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন থেকে শুরু করে দার্জিলিং আর এদিকে বিহারেরও আশপাশ আর তার সাথে কিছুটা বলতে পারেন বাংলাদেশ আর তার সাথে তার পাশা পার্শ্ববর্তী কিছুটা জায়গা নিয়ে যত রকমের কাজ পাওয়া যায় যত রকম হস্তশিল্পের কাজ পাওয়া যায় সবই এখানে সাধারণত পাওয়া যায় বেশিরভাগ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়ার মাস্ক ভীষণ সুন্দর এখানে আপনি পুরুলিয়ার মাস্ক খুব কম দামে পেয়ে যাবেন যেগুলো অনলাইন বা বাইরে কিনতে গেলে ডাবল দাম সেইগুলো আপনি এখানে খুব কম দামে অল্প স্বল্প মূল্যে পেয়ে যাবে আমার এই খেলনা গাড়িটা ভীষণ ভালো লেগেছিল না আছে চাবি না আছে মোটর না আছে কিছু কিন্তু দেখুন কি সুন্দর গাড়িটাকে আস্তে আস্তে টেনে নিয়েছেন এই ভদ্রলোক এই শিল্পী মানুষটি এটা তৈরি করেছিল আমার ভীষণ পছন্দ লেগেছিল আর এখানটা ঢুকলাম আমরা হচ্ছে পুরুলিয়ার মাস্কের দোকানে যেখান থেকে আমি দু দুটো মাস্ক কিনেছি একটি শিবের আর একটা বাইরে লাগানোর জন্য একটা রাক্ষসের মুখ মুখোশ যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই কল্প স্বল্প মূল্যে আপনাকে আগেও বলেছি এক একটা মাস মাত্র দুশো টাকা করে নিয়েছিল যেটা বাইরে কিনতে গেলে আটশো থেকে হাজার টাকা পরে সেখানে এখানে পড়েছিল মাত্র দুশো টাকা করে বুঝতে পারছেন কতটা কম দামে জিনিস এখানে পাওয়া যায় তাই আমি আগেও বলেছি এখনও বলছি আর বারবারই বলছি কখনও যদি সুযোগ হয় শীতকালে একবার যান এই ইকো পার্কে হস্তশিল্প মেলা তাতে কি হবে এক তো হবে যে তাদের আমরা প্রচুর জিনিস দেখতে পাবো প্রচুর হস্তশিল্প হাতের কাজের জিনিস দেখতে পাবো যেগুলো আর্টিস্টিক যেটা আমাদের বাড়ি সাজাতে সাহায্য করবে আমাদের ঘর আমাদের আসবাবপত্র সবই ওখানে পেয়ে যাব। আর একটা জিনিস হবে কি এই যে শিল্পীরা যারা গ্রামেগঞ্জে থাকে যারা আননোন শিল্পী যারা যাদেরকে আমরা খুব একটা আমাদের কাছে পরিচিত নয় তাদের সাথেও আলাপ হবে দ্বিতীয়ত তাদের হাতের কাজ আমরা দেখতে পাবো তাদের হাতের কাজ আমরা কিনতে পাবো তারাও আনন্দিত হবে তাদেরও রুজি রোজগার একটু বাড়বে তাই আমাদের সব সবাইকে আমি তো বলবো যাওয়া উচিত এবং তাদের কাছ থেকে জিনিস নেওয়া উচিত তাই আমি আগেও বলছি আবারও বলছি প্লিজ একবার যান আর এই দেখুন কি সুন্দর ট্রে ট্রে কাঠের ট্রে তার উপরে আমরা কালার করে এইগুলোকে কত সুন্দর করে বানিয়েছে আমরা ঠিক তার অপোজিটে চলে মানে রাস্তার ঠিক অপোজিটে এলাম এটা ইকো পার্কের ভেতরেই যেখানটা আপনাদের কার্পেট বা নিচে পাতা বা আসবাবপত্র মানে বাইরের যে আসবাবপত্র বা বাড়ির আসবাবপত্র সবই এখানে পাওয়া যায় কারণ এই জায়গাটা যে বিশাল একটা ওপেন এরিয়া যেই ওপেন এরিয়াতে এখানে কোনো স্টল সেইভাবে নেই এটা হচ্ছে ওপেন এরিয়া খোলা আকাশের তলায় এরা বসে একই জায়গাতে ঠিক ওই একই জায়গাতেই পেয়ে যাবেন এই সব জিনিসগুলো আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে শুধু কলকাতা নয় এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল এখানে কার্পেট আছে তাহলে বুঝতেই পারছেন এখানে কাশ্মীর বা ওই দিক থেকেও প্রচুর লোক আসে রাজস্থান থেকেও প্রচুর লোক আসে আর এই টেবিল ল্যাম্পগুলো এই বছর আমি প্রথম দেখলাম আগেও দেখেছিলাম বাট অন্য স্টাইলে বাট এইবারে দেখলাম একটা অন্য রূপ দিয়েছে কতগুলো প্যাঁচা এই প্যাঁচা হচ্ছে বর্ধমানের যতটুকু আমি জানি এই বর্ধমানের প্যাঁচাগুলোকে একসাথে রেখে তার উপর থেকে টেবিল ল্যাম্প বানিয়েছে অসম্ভব সুন্দর এই টেবিল ল্যাম্প যেটা অতুলনীয় তাই একবার যান আর দেখে আসুন এই সুন্দর জিনিসগুলো আপনাদের ঘর সাজাতে খুব সাহায্য করবে যেখানে আমরা একটা ইন্টিরিয়ার বা আমরা অন্য অন্য লোকদের কী করি তাদেরকে টাকা দিয়ে তাদেরকে আমরা ঘর সাজাই কিন্তু এখানে কি হবে আপনি নিজের মনের মতন করে জিনিস দিয়ে ঘর সাজিয়ে নিতে পারবেন আর খুব স্বল্প মূল্যে এখানে সুন্দর সুন্দর আয়নাও আছে এছাড়া আছে টেবিল টেবিল ল্যাম্প তার সাথে আছে আলমারি খাটও পেয়ে যাবেন খাট এত সুন্দর আমি কয়েকটা খাট দেখেছি দু তিনটে খাট যে খাটে হেডবোর্ড এবং নিচটা পুরোটাই হাতে কাজ কাজ করা অর্থাৎ বাটালিতে কাজ করা এই জিনিসগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না আর পেতে গেলেও আপনাকে প্রচুর খুঁজতে হবে আর অনলাইনে কিনতে গেলে তো ডবলের থেকে বেশি দাম কিন্তু আপনি যদি এখানে একবার যান তাহলে বুঝতে পারবেন যে কালেকশানটা কি এটা হয় ইকো পার্কে এক নম্বর গেটে শীতকালে শীতকালে একটা ডেট আছে যে ডেটটা আপনি সব জায়গাতেই তার পোস্টার দেখতে পাবেন এবং টিভিতেও তার মাঝে মাঝে বিজ্ঞাপন দিয়ে থাকে এটা হচ্ছে উত্তর দিনাজপুরের একটি ক্রাফট খুবই প্রসিদ্ধ একটি ক্রাফ্ট যেটা হচ্ছে মুখোশ কাঠের মুখোশ এইগুলো এখান থেকে আমিও দুটো মুখোশ নিয়েছি একটি কালী মুখোশ আর একটা সাধারণ মানুষের মুখোশ দুটোকে আমি পাশাপাশি রেখেছি আমার বাড়িতে দেওয়ালে কখনো আমার বাড়ির ভিডিও করলে দেখতে পাবেন সেইগুলো ঝোলানো আছে আমি ঠিক এখান থেকে নিয়েছিলাম আর এইগুলো জানেন কত করে নিয়েছিল দুটো আমি শেষ দিনে গিয়েছিলাম মাত্র একশো টাকা অর্থাৎ এক একটা আশি টাকা করে নিয়েছিল বুঝতে পারছেন আশি টাকা এখন কি হয় সেখানে একটা আশি টাকা একটা ক্রাফ্ট পাচ্ছিস তাও আবার কাঠের মানে সেটা কতটা স্বল্প মূল্যে এই জিনিস পাওয়া যায় এই দেখুন সেই খাটের কথা বলছিলাম এই যে সেই খাট দু দুটো খাট দেখলাম যার পুরো কাজটাই হচ্ছে বাটালিতে করা হাতে করা অসম্ভব সুন্দর এই কাজগুলো তো এটা হচ্ছে হস্তশিল্প মেলা যেটা শীতকালে বসে থাকে আর একটা জিনিস এখানে মাটির কিছু টপ পাবেন যেখানে গা মানে আমাদের গার্ডেনিংয়ের জন্য অনেক সময় টপ সাধারণত এক ধরনের টপ দেখি যেটা আমাদের কাছে প্রচলিত ছোট ছোট ওই যেটা টপ হয়ে থাকে কিন্তু এইখানে দেখতে গেলে দেখতে পাবেন ওরা টপটাকে কী সুন্দর আর্টিস্টিক ভিউতে তৈরি করেছে জুতোর আকারে তৈরি করেছে টপ শাঁখের আকারে একটু টপ তৈরি করেছে দুটো মানুষ বসে আছে সেটা একটা টপ মানে বিভিন্ন ধরনের টপ সেই তার মধ্যে আপনি গাছ লাগাতে পারবেন গাছের আকারে টপ তার মধ্যে গাছ লাগাতে পারবেন অসম্ভব সুন্দর এই হাতের কাজ এই যে শিল্পীরা এখানে এসে কাজ করে তার প্রত্যেকেই গুণী আমরা হয়তো তাদেরকে চিনি না সবাই সব সময় কারণ সব শিল্পী যে প্রচলিত হবে সব শিল্পী যে তাদেরকে আমরা জানতে পারবো বা চিনতে পারবো এমন কথা হয়ে থাকে না কারণ সবাই সামনে আসেও না আসতে চায়ও না অনেক অনেকে কিন্তু আমরা যদি এখানে দেখতে যাই বা দেখতে পাই তাহলে এই যে মানুষরা এখানে কাজ করছে এরা প্রত্যেকেই শিল্পী প্রত্যেকে কারণ এত সুন্দর তাদের হাতের কাজ তার তুলনা আমরা কখনোই দিতে পারবো না দিস এই যে আমার বান্ধবী আর তার সাথে আরও পেছনে তিনজন আছে এই আমরা চারজন পাঁচজন মিলে এসেছেন চার বান্ধবী আর আমি নিয়ে চলে এসেছিলাম ইকো পার্কের মেলাতে আর আমরা খুব মজা করেছি খুব খাওয়া দাওয়া করেছি আর শেষ পর্যায়ে একদম শেষের দিকে তাই আমরা একদম বাড়ির দিকে আবার রওনা হব তাই কিছু খাবারও খেতে খেতে এখানে খাবারও পেয়ে যাবেন খাবার খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর শেষে যখন আমি আমার চার বান্ধবী চলে আসি তখন আমি কিছুটা খাবার আমার ব্যাগে ছিল তখন আমি বার করে খাচ্ছিলাম এখানে দেখলাম কতগুলো বাচ্চা খেলা করছে এবং তারা বললো আমাদেরও খাবার দিতে তাই আমার খাবারটা আমি তাদের সাথে ভাগ করে নিলাম এবং আমি কিছুটা খেলাম আর ওরা কিছুটা খেলো আর ওরা খুব মজাও পেলো বিশেষ করে ওদের সাথে আমি এই খাবারটা শেয়ার করার পরে না আরও ভালো লেগেছে এই মেলাটা এই দেখুন ওরা কি সুন্দর আমাদের আবার পোজ দিচ্ছে আমি ভিডিও করার সময় তাই যাই হোক আমার এই দিনটা খুব ভালো কেটেছিল, খুব মজায় কেটেছিল এবং সুন্দরভাবে কেটেছিল আর অনেক জিনিস আমি এখান দিয়ে কিনেছি আপনাদেরও বলছি আপনারা একবার যান আর খুব মজা করুন খুব আনন্দ করুন নমস্কার প্রণাম নেবেন